এসে কবরে জিজ্ঞাস করবে মান কির নাকি রে, ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ বলছো কাহারে, কার দিনেতে ছিলা রে বান্দা আল্লাহ বলছো কাহারে, জিজ্ঞাস করবে মান কির নাকি রে, কার দিনেতে ছিলা রে বান্দা আল্লাহ বলছো কাহারে, কার দিনেতে ছিলা রে বান্দা আল্লাহ বলছো কাহারে, জিজ্ঞাস করবে মান কির নাকি রে এসে কবরে, জিজ্ঞাস করবে মান কির নাকি রে। সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, জবাব না দিতে পারিলে মারবে জুলমতের পয়জার, সত্য জবাব দিতে পারলে কিছুই না হইবে তার, জবাব না পারিলে ময়না মারবে জুলমতের পয়জার, বাড়ির চোট হার হাড্ডি সব ঢুকবে সেনার ভিতরে, বাড়ির চোট হার হাড্ডি সব ঢুকবে সেনার ভিতরে, জিজ্ঞাস করবে মান কির নাকি রে এসে কবরে, জিজ্ঞাস করবে মান কির নাকি রে। কবরেতে থাকবে নবী করে যার যার পীরের উদ্ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরু ধন, কবরেতে থাকবে নবী যার যার পীরের উদ্ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরু ধন, নবীও ভক্ত কইয়া স্বীকার করবে তাহারে, নবীজিও ভক্ত কইয়া স্বীকার করব তাহারে, জিজ্ঞাস করবে মান কির নাকি রে এসে কবরে, জিজ্ঞাস করবে মান কির নাকি রে। হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে এই কথা বলেন এখন, হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো তারে এই কথা বলেন এখন, পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজি রে, বাউল
রশিদ বলে বীর সাথে ভাবনা ভাবনা থাকলে রে দয়াল আপন মুর্শিদের সঙ্গে যার যার দিদার যদি না থাকে সেই কঠিন দিনে সে তো তার গুরুকে চিনতে পারবে না কারণ আমার বাউল সম্রাট রশিদ সরকার বলে গেছেন যে কবরে যার যার পীরের রূপ ধারণ করে আপন মুর্শিদের শুরুতেই আমার নবীজি সেদিন কবরে আসবে খাঁটি ভক্ত যেজন সেজনই তো চিনতে পারবে তাই সাধক তার গানে বলেছে হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ ছিল কিনা ছিল তারে এই কথা বলেন এখন হুজুরকে কবরে নিয়া জিগাইবে ফেরেশতাগণ ছিল কিনা ছিল তারে এই কথা বলেন এখন পীরের সাথে ভাবনা থাকলে চিনবে না নবীজি রে পীরের সঙ্গে ভাবনা থাকলে চিনবে না নবীজি যে জিজ্ঞাস করবে মান পীর নাকি রে এসে কবরে জিজ্ঞাস করবে মান পীর নাকি রে কার্তিনেতে শিলারে বান্দা আল্লাহ বলছো কাহারে কার্তিনেতে শিলারে বান্দা আল্লাহ বলছো কাহারে জিজ্ঞাস করবে মান পীর নাকি রে এসে কবরে জিজ্ঞাস করবে মান পীর নাকি রে এসে কবরে জিজ্ঞাস করবে মান পীর নাকি রে এসে কবরে জিজ্ঞাস করবে মান পীর নাকি রে